ফ্রান্সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ। ইরাক ফিলিস্তিন সহ উত্তাল আরব বিশ্ব, ম্যাক্রোর তীব্র সমালোচনায় তুরস্ক, বিশ্বব্যাপী ফরাসি পণ্য বয়কট। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম, অভাব ১৩০০ টাকা, গ্রাহক জোগাড় করে দিলে মিলবে আরো ১০%। প্রলোভনের ফাঁদ পেতে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া এমএলএম কোম্পানি। রাজধানীর মোহাম্মদপুরে ভাঙাড়ির দোকানে বিস্ফোরণে মালিক সহ দগ্ধ ৭-৫ জনই আশঙ্কাজনক, মেশিনের চাপে বোতলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ধারণা প্রত্যক্ষদর্শীদের। এবং নভেম্বরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ, ২০২৫ সালে উদ্বোধনের আশা, গতি আসবে যোগাযোগ ও অর্থনীতিতে। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ঢাকায়। এ সময় হাজারো মানুষ রাজপথে জড়ো হন। এদিকে শরীয়তপুরেও প্রতিবাদ মিছিল করেছেন মুসল্লিরা। ফ্রান্সে ইসলাম অবমাননার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যর উপস্থিতিতে মিছিল করে রাজধানীর শান্তিনগর যান তারা। এরপর সেখানে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় প্যারিসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জোর দাবি জানানো হয়। বিক্ষোভ অব্যাহত রাখারও হুঁশিয়ার দেন তারা। এদিকে শরীয়তপুরের মসজিদে মসজিদে প্রতিবাদ জানানোর পর জেলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন মুসল্লিরা। এ সময় ফ্রান্সকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়। রাহেনুল রানা, সময় সংবাদ। ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে বরখাস্ত হলেন সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে নৌবাহিনীর কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি হবে কাল, তবে তার সহকারী দীপুকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মামলার ২ নম্বর আসামি হাজি সেলিম পুত্র ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে গ্রেফতারের মধ্য দিয়ে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জালে ধরা পড়ল নৌ কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় এজাহারে নাম থাকা সব আসামি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় মঙ্গলবার ভোররাতে দীপুকে টাঙ্গাইলে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে নৌ কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি মামলায় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ ও ব্যক্তিগত সহকারী দীপুকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশনা আছে, যখন রিমান্ডে কোনো আসামি যাবে তখন তাকে সতর্কতার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার উপর যেন কোনো প্রেশার ক্রিয়েট না করা হয়, তাকে যেন টর্চার না করা হয়, এই আদালতে সেই জিনিসই একটা অবজারভেশন প্রয়োজন মনে করলে এটি ডিবিতে নিয়ে আসা হবে। এদিকে ইরফান সেলিমকে ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একজন ব্যক্তি যখন সাময়িকভাবে বরখাস্ত হয় তাহলে আমার মনে হয় ইট ইজ ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগন্যালে এমপি হাজি মোহাম্মদ সেলিমের সাংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ডিএসসিসি ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। এ ঘটনায় সেই রাতেই মামলা দায়েরের পর সোমবার পুরান ঢাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, বিদেশি মদ ও অস্ত্র। এমএলএম ব্যবসায় প্রতিদিন ১৩০০ টাকা লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১,৫০০ ব্যক্তির কাছ থেকে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। আর বিশ্বাস অর্জনের জন্য কে কত মূলধন প্রয়োগ করে, কত লাভ করত, তা দেয়া থাকত ওয়েবসাইটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোপান প্রপার্টিজ লিমিটেড নামের এ ভুয়া প্রতিষ্ঠানের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি জানায় সুপার প্রোডাক্ট ও সুপার প্রপার্টিস লিমিটেড নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে আট মাসে মূলধন সহ 250% লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। কার কত টাকা মূলধন ও কত টাকা লভ্যাংশ তা ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা রেখেছিল চক্রটি, যা খুব সহজে গ্রাহকদের মধ্যে বিশ্বস্ততা অর্জন করে। বেশিরভাগ অংশই কিন্তু যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা রিটায়ারমেন্টে আছেন, বিনিয়োগের কোনো খুব ভালো সুযোগ নেই, তাদেরকে কিন্তু এরা টার্গেট করে নিয়ে আসছিল এবং এর ভিক্টিমদের মধ্যে অনেকে কিন্তু এই ধরনের ভিক্টিম আছে। এবং মূল যে অপরাধটা করেছে, যে বিনিয়োগটা তারা সংগ্রহ করেছে সেখান থেকে তারা আবার নিজস্ব অ্যাকাউন্টে টাকাগুলো সরিয়ে ফেলেছে। এছাড়া একজন সদস্য আরো তিনজনকে নিয়ে এলে তাকে 10% বোনাস সহ 10,000 টাকা অতিরিক্ত লাভ দিত। এইভাবে তিন মাসে 1,427 জনের কাছ থেকে প্রায় 6 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং খুব সিকিউর একটা আবাসিক এলাকাতে তারা অফিস নিয়েছে, যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে। আরো দুই একজন যারা আছে পলাতক, এদেরকে নিয়ে আসতে পারলে এই চক্রটাকে আমরা বন্ধ করে দিতে পারবো। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি কম্পিউটার, নগদ 47,400 টাকা এবং বিভিন্ন অ্যাকাউন্টে প্রতারণা লব্ধ 59,26,000 টাকা জমা পাওয়া গেছে। সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 20 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,335 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,01,586 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,617 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,83,964 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,335 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,01,586 জন। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,838 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,523 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,18,123 জন। সকালে একনেকের বৈঠকে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় জলাধার নষ্ট করে রাস্তাঘাট না করারও নির্দেশ দেন তিনি। সভা শেষে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। সভায় 4,763 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনের উন্নীতকরণ সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া 319 কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্প সহ 5,189,69,00,000 টাকা ব্যয়ে মোট 3টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। যে প্রকল্প বাস্তবায়নের সময় লাগে, সেই পিরিয়ডে অনেক ক্ষেত্রে সচিব বা কর্মকর্তারা বদলি হয়ে যান, তো নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই বদলির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো গ্যাপ না হয়। রাস্তা তৈরির সময় খেয়াল রাখতে হবে যে পানি চলাচল যেন কোনোভাবেই ব্যাহত না হয়। 3টি উন্নয়ন প্রকল্পের সর্বমোট ব্যয় ছিল 5,189,69,00,000 টাকা। রাত 11টার সময় আরও থাকছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে দুবাইগামী যাত্রী রাকিবুল ইসলামকে বিমানে ওঠার আগে স্ক্যানিং মেশিনের সামনে থেকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তল্লাশি চালিয়ে প্রায় 45 লাখ টাকা মূল্যমানের ইউএস ডলার ও আরব আমিরাতের দিরহাম জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে এই যাত্রী হুন্ডির টাকা পাচারের চেষ্টা করছিল। দুদিন আগেও বিদেশি মুদ্রাসহ 2 যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। নভেম্বরে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ। এ প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশাবাদ রেলমন্ত্রীর। 2025 সালে উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের। প্রতিদিন 22টি ট্রেন চলাচলের কথা থাকলেও বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পার হচ্ছে 44টি ট্রেন। এতে সেতু যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি প্রতিদিন কমছে ট্রেনের গতি। এমতাবস্থায় বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে সিরাজগঞ্জে শুধুমাত্র রেলপথের জন্য আলাদা একটি ডাবল লাইন ডুয়েল গেজ সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 50টি স্প্যান সম্বলিত 4.8 কিলোমিটার এই সেতুর দুই প্রান্তে নির্মাণ করা হবে 30 কিলোমিটার রেল লাইন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। টেকনোলজিটা বাংলাদেশের জন্য একেবারেই নতুন। আমরা নর্মাল যে ব্রিজ ফাউন্ডেশন করি, যে ফাউন্ডেশন সেরকম না, এটার জন্য আমরা
স্টিল পাইপ শীট পাইপ ফাউন্ডেশন ইউজ করছি, যেটার কাজ বাংলাদেশে খুব একটা হয়নি। 100 কিলোমিটার গতিতে প্রতিদিন 100টি ট্রেন চলাচলের সক্ষমতায় তৈরি হচ্ছে এ সেতু। থাকবে পণ্যবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা। এতে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে আশাবাদী রেলপথ মন্ত্রী। এটার উপর দিয়ে 100 কিলোমিটার বেগে আমরা রেল অতিক্রম করাতে পারবো, যে কোনো ধরনের গুডস ট্রেন আমরা এদিক দিয়ে আমরা যাওয়া আসা করতে পারবে, তাতে কোনো বাধা নেই। আমাদের দেশের যে অর্থনীতির যে গতি, প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, অহেতুক যাতে ব্যয় আর বাস্তবায়ন সময়সীমা না বাড়ে, সেজন্য বাড়াতে হবে কারিগরি সক্ষমতা। মনিটরিং এর যে চেইন অফ কমান্ডটা থাকার কথা, এটা কিন্তু একাকার হয়ে যাচ্ছে। প্রত্যেকই যেন এই প্রজেক্টের সুবিধা ভোগী হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় নজরদারিটা হচ্ছে না, এবং এর কারণে কিন্তু অনেক সময় প্রজেক্টগুলি বিলম্বিত হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। সরকারি দামে আলু বিক্রি না করা সহ নানা অভিযোগে চট্টগ্রামে 8 আড়তদারকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরীর সবচেয়ে বড় আড়ত রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশের উত্তরাঞ্চলে বন্যা এবং করোনার সময় অতিরিক্ত চাহিদার অজুহাতে আলুর দাম বাড়িয়ে দেয় বিক্রেতারা, যা অতীতের সব রেকর্ড ভেঙে ঠেকে 50 টাকায়। এমন বাস্তবতায় সরকার বেঁধে দেয়া পাইকারিতে 30 টাকা দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাইয়ে চট্টগ্রাম নগরীর বড় পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত দামের চেয়ে বেশি দাম ও ক্রয়ের রসিদ দেখাতে না পারায় 8টি আড়তকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। তারা আপনার বিক্রি করতেছে 38, 40, 42 টাকা পর্যন্ত, এবং যাদের কাছে বিক্রি করতেছে তাদেরকে কোনো ধরনের রসিদ তারা প্রোভাইড করতেছে না, এবং তারা নিজেরাও কিন্তু আপনার কোনো ধরনের কাগজপত্র আমাদেরকে দেখাতে পারে নাই। তবে বিক্রেতারা হিমাগারের বিক্রেতাদের উপর দায় চাপানোর পাশাপাশি তুলে ধরেন নানা যুক্তি। যারা এখানে সাধারণ বিক্রেতা আছে, অর্থাৎ ব্যাপারী আছে, ওরা ওখান থেকে মাল খরিদ করে নিয়ে আসে। পার্টি যা রেট দিবে সেই রেট অনুযায়ী আমরা এখানে বেচা বিক্রি করি। মুন্সিগঞ্জ, দিনাজপুর সহ নানা এলাকা থেকে আলু আসে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। শফিকুল আলম, সময় সংবাদ। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের দিন দিন সমাগম বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, তবে থাকা এবং খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ দর্শনার্থীদের। এ অবস্থায় অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। হেমন্তের শুরুতেই বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। শুধু ছুটির দিনই নয়, বিভিন্ন সময়ে কেউ ছেলে মেয়ে নিয়ে, আবার কেউ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে প্রাচীন নিদর্শন দেখতে আসছেন। এখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডসও। দর্শনার্থীরা বলছেন, পর্যটন এলাকা হিসেবে বাগেরহাটে হোটেল মোটেল রেস্তোরাঁ ও অন্যান্য অবকাঠামো তেমন গড়ে না ওঠায় দর্শনার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। আসলাম আসলে বরিশাল থেকে, তো সবকিছু ঘুরে ফিরে আসলে দেখলাম, প্রাকৃতিক সবকিছু দেখে আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে বাচ্চাদের ঘুরে ঘুরে সবকিছু দেখালাম। একটা ভালো রেস্টুরেন্ট থাকলে এখানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু সেফলি আমরা যদি একটু খাবার ব্যবস্থা থাকতো। দ্রুত দর্শনার্থীদের জন্য থাকা ও খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ নির্মাণের দাবি এই জনপ্রতিনিধির। একটি 5 তারকা মানের হোটেল এখানে দরকার, কারণ আমাদের টুরিস্টদেরকে এখানে স্টে করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের এখানে ফুড কালচারের জন্য আয়োজনটা করতে হবে, আমাদের হোটেল রেস্তোরাঁর আধুনিক ব্যবস্থাটা করতে হবে। করোনাকালেও দর্শনার্থীদের আশাকে ইতিবাচক হিসেবে দেখছেন এখানকার কাস্টোডিয়ান। টুরিস্ট ফ্লো দেখেছি, সেটা অবশ্যই আশাব্যঞ্জক। আমরা কিন্তু এতটা আশাবাদী ছিলাম না যে বাংলা বাগেরহাটের এই করোনা পরিস্থিতি, মহামারীর পরিস্থিতির মধ্যেও যে দর্শনার্থীরা দেখতে আসবে। প্রায় 650 বছর আগে নির্মিত ষাট গম্বুজ মসজিদটি করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর গত 16ই সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সময় সংবাদ।